जीवन छिलो मानुषेर
তখন তারাজি গান করত, তারাজি রামলীলা করে বেড়াত, তারা যেন সেই গ্রাম্য মানুষের কাছে কামাল পুকুরেও জয়গালমাটিতেও ওইসব আশেপাশের গ্রামে সেই শিবর গ্রামেও কোথাও যখন রাম কীর্তন রামলীলা হতো ঠাকুর ছুটে চলে যেতেন। তিনি ভাবতেন এরাই এরাই সেই তার যেন শিক্ষক। কাউকে তিনি ছোট কোনো দিন ভাবেননি, এই যে তার প্রাণপ্রিয় বালক স্বভাব। রাম গান শুনতে শুনতে শিশু গদাধর তখন স্তম্ভিত হয়ে যেত, এমন বনবাসে চলে যেতে হবে, রাজগৃহ ছেড়ে রাজপ্রাসাদ ছেড়ে সে যে পালা। তারপর যখন চলে যাচ্ছে পিতার কাছে বিদায় নিয়ে, পিতার সেই সত্য কথাকে পালন করবার জন্য সে যে নিষ্ঠা, তখন স্বয়ং শিশু গদাধর তখন তার চোখে মুখে যেন একটা স্বপ্ন চলে আসত, যে সেই রামচন্দ্র চলে যাচ্ছে বলে কোথায় খাবে কি করবে। তো এমন ঘটনাও শিশু গদাধর সেই বালক স্বভাবে দেখতে দেখতে তার মন হৃদয় তন্ময় হয়ে যেত। কোথায় যাবে তো একবার দেখল যে রামচন্দ্রের সেই কাহিনীর মধ্যে যখন বলছে তখন একজন সবরী বলে একজন বৃদ্ধা সে পালার মধ্যে দেখছে রামচন্দ্রকে, গাছ থেকে কুল পেলে নিজে আগে খেয়ে দেখছে কুলটা মিষ্টি কিনা, কেমন ধরা টক কিনা, সে তো ভগবানকে নিবেদন করবে। তো বালক গদাধর তাই না দেখি কখনো অবাক হয়ে ভাবছি ভগবান কি দিচ্ছে ভক্ত, আর তারা যে রামলীলার মধ্যে বলছে যে কথা, সে কথা শুনে গদাধর যেন স্তম্ভিত, যেন তার স্কুলের পাঠ্য অপেক্ষা, যেন সকল ভাবনা সে শ্রবণ করে ফেলছে। তারপর তো যখন দেখল সেই সবরী একটা একটা করে কুল পাড়ছে পেরে মুখে খেয়ে দেখছে মিষ্টি না টক, আবার শ্রীরামকৃষ্ণকে খাবার জন্য দিচ্ছে, শ্রীরামকৃষ্ণ সেই আর খাওয়া কুলটা খেয়ে নিচ্ছে। এই পালা দেখে তখন গদাধরের মনের মধ্যে ভাবছে ভক্ত, এই পরম ভক্ত, আমি কি এমন ভক্ত হতে পারব, আমার সে তার ইচ্ছা হতো আমিও ভগবানকে এইভাবে সেবা করা। এই যে গ্রামের মধ্যে গ্রাম্য উৎসবে যেখানে হতো বাবা মাকে একবার বলে দিয়েছ, কি এক ভগবান সেই শিশু ভগবান
ভালুক স্বভাবে ছুটছে আর এক ভগবানের কাহিনী শুনতে, গল্প শুনতে, তাদের অভিনয় দেখতে। তারা কেমন সুন্দর রামচন্দ্রের মতো গায়ের রং, নীল রং মেখে রঙিন হয়েছে, কেমন তার হাতের সেই ধনুক, কেমন তার সেই মাথার মুকুট। তারপর তার মধ্যে যেন সেই রামলালা রামলীলা দেখতে দেখতে সেই ঠাকুরের যেন রামলালার প্রতি আরো প্রাণ প্রকাশিত হলো। আমি আমি তোমার দৃশ্য দেখব, তোমাকে দেখব। তারপর সেই গ্রাম থেকে, গ্রামের মেলা থেকে সেই রামলালার মূর্তি বাবা মার কাছে, আবদার শিশু, সেই শিশু কি আবদার। আবার যখন স্বয়ং কৃষ্ণের যে লীলা হয়তো দেখতে গেছে আর এক জায়গায়, এখানে কৃষ্ণ লীলা দেখব, শ্রী রাধিকা আর স্বয়ং কৃষ্ণ। ছোটবেলায় যে তাদের সেই বহুরূপী সেজে যে কৃষ্ণ সেজেছে, বাঁশি বাজাচ্ছে তার হাতে, এমন ভাবে বাঁশিটা বাজাচ্ছে আর বাঁশির সুর দিচ্ছে আর একজন, কি অপূর্ব। সেই যে বহুরূপীর মধ্যে স্বয়ং রাধা কৃষ্ণকে দেখছে, তাদের প্রেম লীলা, শিশুকালে শ্রী রাধার সঙ্গে শ্রীকৃষ্ণের যে লীলা কীর্তন দেখতে দেখতে একদিন গদাধরের বেশ সন্ধ্যা ঘনিয়ে রাত্রি হবার মুখে, এবার মা আর বাবা চলে এসেছে, এসে দেখি তাদের সেই বালক গদাধর যে আর সেই পরম পুরুষ শ্রী রামকৃষ্ণ, সে দর্শন করছে কৃষ্ণ লীলা, শ্রী রাধার সঙ্গে কৃষ্ণের মিলন। কেমন করে তারা কথা বলছে, শ্রী রাধিকাও কি অপূর্ব ভাবে অভিনয় করে দেখাচ্ছে স্বয়ং কৃষ্ণের চরণে মাথা নত করে প্রণাম করছে। ঠাকুরের এই সব যে অপূর্ব ছোট ছোট ভাবগুলো সেই বাল্য স্বভাবে, বালক স্বভাবে ছুটে চলেছে। আজ যখন সেই মহামায়ার কাছে, তিনি যখন সেই দাদার সঙ্গে চলে আসছেন দক্ষিণেশ্বরে, তখন তার মধ্যেও সেই বালক স্বভাব, সেই বালক স্বভাব যদি আমাদের এই ধ্যান অনুভবের মধ্যে যদি বালক স্বভাবটা এসে যায়, যে ঠাকুর আমি আর ধ্যানে বসেছি, আমি জানি না, আমি বুঝি না, আমি ধ্যান পারি না, তুমি বোঝাও কেমন করে ধ্যান এসে আমার মধ্যে জমে আসবে, তুমি আশীর্বাদ করো। সেই যে বালক ভাব যদি কোনো যারা প্রথম ধ্যান শিখছে তাদের মধ্যে যদি এই স্বভাবটি এসে যায়, প্রতিটা মুহূর্তে আমি আমি তোমার কাছে ছাত্র, তখন সেই কবির মতো যদি সে ভাব অনুভব করে, সেই যে সবার আমি ছাত্র, আকার
সবাই শিক্ষা দিল উদারতে ভাইরে কর্মী হবার মন্ত্র আমি বালুর কাছে পাইরে চাঁদ শেখালো হাসতে মিঠে মধুর কথা বলতে পাহাড় শেখায় তাহার সমান হই গেল ভাই মুগ্ধ মহান খোলা মাঠে উপদেশী প্রাণ খোলা হই তাই রে শ্রীজি সবার আমি ছাত্র এই যে বালক স্বভাব এই বালক স্বভাব কিন্তু আপনাকে আপনার ধ্যান আপনার জ্ঞান আপনার অনুভব সব জোগাড় করে দেবে এবং ধী শক্তি ক্রমশ বাড়বে কারণ কি বারবার বিরক্ত করে প্রশ্ন নয় বালক যেমন শিশুদের মতো জিজ্ঞাসা করে ঠাকুর সেই রূপ ভাবে স্বয়ং মহামায়াকে জিজ্ঞাসা করছে মা কালী ঘরে পূজা মা এবার তুমি জবার মালাটা পরিয়ে দেব কিনা বল বল মা এখন পরবি জবাটা জবার মালাটা না পরে পরবি আচ্ছা তুই পরবি না তাহলে দেখ আমি পরে নিচ্ছি মাকে একটি মালা দিয়েছে আবার কখনো নিজেই একটি জবার মালা গলায় দিয়ে দিয়েছে এই না দেখে ওখানকার যে সেই হারান ঠাকুর বদন ঠাকুর তারা সবাই গিয়ে রানী রাসমণির কাছে মধুর বাবুর কাছে বারবার অভিযোগ জানাচ্ছে যে এই ঠাকুরকে তাড়িয়ে দাও এই ঠাকুরের মালা দেবী ভবতারিণীর মালা নিজের গলায় পরে নিচ্ছে এ তো পাগল মধুরবাবু এসে দেখছে তাই তো মাকে জিজ্ঞাসা করছে মা তুই মালা পরবিনি একটা পরেছিস আর একটা পরবিনি বেশ আমি এটা পরে নিল এই দেখ তো কেমন হয়েছে মধুরবাবু সেই দৃশ্য দেখে রানীমা সেই দৃশ্য দেখে ভাবছে এ কোন বালক সেই বালক স্বভাব ঠাকুরের অন্ধ সে অন্তরে তার প্রকাশ তিনি সেই বালকের মতো মাকে বলছে মা মা তো গলার মালাটা এই জবার মালাটা আমি পরেছি বলে তুমি কি রাগ করেছ মাকে জিজ্ঞাসা করছি বালক শিশুরা যেমন জিজ্ঞাসা করে মা আমার গলার মালা তুমি পরেছ দাও আমি একটা পরব এই যে শিশু সুলভ তার পূজা এ অন্তরের পূজা কখনো বা মায়ের চরণে যখন পুষ্পার্ঘ্য দিচ্ছে সেই বালক শিশুর মতো শ্রীরামকৃষ্ণ মা ফুলগুলি বুঝি ফুলগুলো বুঝি ভিজে আছে তাই কি তোর ঠান্ডা লাগছে মা আচ্ছা আমি ফুলগুলো আবার ঝেড়ে জল ঝেড়ে তারপর তার সেই ভবতারিণীর চরণে দিচ্ছে জবা নে মা এই জবাটা শুকনো কিন্তু এটা দেখ তোর গায়ে সুসুর লাগবে না জল লাগবে না মাঝারে কথা বলছেন সেই বালক বালক রূপী শ্রীরামকৃষ্ণের সঙ্গে সেই যে রূপ সেই যে বাল্য ভাব সেই যে বালক ভাব ঠাকুরের মধ্যে প্রতি মুহূর্তে তার সে প্রকাশ তারপর যখন মধুরবাবু আর রানী রাসমণির কাছে
অলিন গেছে। এই ঠাকুর ঠাকুরের ভবতার নির্মালা করে নিচ্ছে, একি এ হবে না, একি একি দাঁড়িয়ে দাও। ঠাকুর কিন্তু শুনছে হলো, তখন সেই বালকের মতো মুখ গম্ভীর করে মায়ের দিকে তাকাচ্ছে, আর তাকাচ্ছে সেই পিশাচের মতো ওই সব ব্রাহ্মণের দিকে। কিন্তু শিশুকে যেমন বকে দেয়, সেই বকা যেন সে অনুভব করছে, যেন ক্রন্দন চলে আসছে তার চোখে, চোখে আসে জল ভরে। ওমা ওমা, এরা কি বলছে দেখ, আমি কি নাকি তোর মালা পরে ফেলেছি বলে আমাকে আমাকে এরা তাড়িয়ে দেবে। মথুর বাবু তখন বলছে, ছোট ঠাকুর তোমার ভয় কি, আমি তো আছি। আমি ব্রাহ্মণদের বলে দিল সেই বদন ঠাকুর আর বিহারান ঠাকুরকে, ছোট ঠাকুরকে কিচ্ছুটি বলবে না, ওর যেমন ইচ্ছা তেমন সে শিশু সুলভ বালকের মতো পুজো করে যাচ্ছে। আমরা জানি ঠাকুরও তার সেই কথাগুলিতে লিখেছেন সেই বালকের বিষয়ে, বালকরা পরম প্রিয় হয়, তারা যেন সেই কাঁচা হাড়ির মাটি, কাঁচা সে হাড়িগুলো এখনো না সূর্যের আলোর তাপে শক্ত হয়েছে, না সেই আগুনে পোড়ানো হয়েছে, ওরা তো পবিত্র। সেই পবিত্র অনুভব পরম পুরুষ শ্রী রামকৃষ্ণের সেই সর্বস্বভাবের মধ্যে সকলেই তা অনুভব করেছে। ঠাকুর যখন ভাবারিষ্ট হতেন এমন এক সময় ডাক্তার দকরি নরেন সবাই এসেছে ঠাকুরকে দেখতে। ঠাকুরকে ডাক্তার বলছে, ভাব সম্বরণ করে রাখতে হবে, ভাবের মধ্যে যাবে না, শরীরকে ঠিক রাখতে হবে। ভাবাবিষ্ট হলে অনেক কষ্ট আছে। তখন ঠাকুর বলছেন, ডাক্তারের কি জবাব দিচ্ছেন, না ভাব হবে কেন, ভাবাবিষ্ট হবে কেন। বলতে না বলতেই ঠাকুরের আবার সেই ভাবাবিষ্ট চক্ষু স্থির, তার সেই সকল নারী স্পন্দনহীন। ভগবান শ্রী রামকৃষ্ণের এই বালকগুলো তার সন্তানেরা সকল সময় অনুভব করতেন, করতেন সেই মাস্টার মশাই সীমা বলতেন ঠাকুরের ভাব ভাবনা, সেই অনুভব যেন প্রকাশ হতো সারা বিশ্বময়। তিনি সেই স্বয়ং, তখন যেন মনে হতো ঠাকুর প্রথম থেকেই সেই শিশুর মতো। এমনও দিন গেছে মায়ের সঙ্গে মায়ের বই অভিমান হচ্ছে, এক পাথর মূর্তির সঙ্গে তাকে সেই পাশার মূর্তি না ভেবে সেই সত্যিকৃত চিন্ময় মূর্তির সঙ্গে কথা বলছে। মা মা তো কখন কথা বলবি, কখন আমার সঙ্গে কথা বলবি,
উপর আমি রাগ করেছি, তোর উপর আমি রাগ করেছি, আর আমি ঠিক আছে আর মামা বলে ডাকবো না, মামা বলে ডাকবো না। মাঝে এই প্রাণ শুনে ঠাকুরকে বলছে, ঠাকুর রূপটা দেখছি, মায়ের কত কথা কালী ঘরের মধ্যে সেই বাল শ্রীরামকৃষ্ণের সেই বাল্য সভা, আজ সে ছুটে ছুটে চলেছে, আজ ঠাকুরের জন্য অনেক বড় জবান মালা গাঁথবে, মালার ফুল শেষ, মায়ের গলা থেকে সেই ঘর পর্যন্ত নেমে আসবে দেবী ভবতারিণী সেই জবার মালা পরিয়ে দিয়ে মাকে বলছে, মা দেখ তো কেমন লাগছে তোকে। মা যেন সেই স্বয়ং ভবতারিণী হাস্যময়ী, যেন তার দিকে তাকিয়ে মা যেন সস্নেহী তাকিয়ে রয়েছে, যেন হাসছে, জগৎ জননী তুমি তো বলেছিলে আজ অমাবস্যার রাতে তুমি আমার হাতে এই জবার মালা করবি, তুমি তো বলেছো সেই অপরাজিতার মালা করবে, তুমি চেয়েছো বিল্লপত্রে মালা করতে, আমি তাই তো এনেছি, কোনটা আগে পড়াবো মা, এই বালক সভা এই মহাসমুদ্রের মতো তার সেই হৃদয় উজাড় করে ভবতারিণীকে বলছে সেই কথা আমরা শ্রবণ করছি এই ধ্যান অনুভবের মধ্য দিয়ে শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের এই আসন থেকে। আজ আমরা সকল এই বেদান্ত মঠের সকল মহারাজদের আমার শ্রদ্ধা ভালোবাসা প্রণাম জানাই, আর যারা শ্রবণ করছে আমাদের এই বেদান্ত মঠের চ্যানেলে তাদেরকে বলবো, আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, একটু লাইক করবেন, একটু শেয়ার করবেন, আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে এই কমেন্ট বক্সে লিখবেন। এইটুকু বলে আজ শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে প্রতিদিনের মতো আজকের বিষয় ছিল শ্রীরামকৃষ্ণের বাল্য সভা। এইটুকু বলে সকলকে আমি আবার ভালোবাসা জানাই, ঠাকুরকে আমার ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে এখানে শেষ করছি। রামকৃষ্ণ শিরসা নমাম, তং রামকৃষ্ণ শিরসা নমাম, তং রামকৃষ্ণ শিরসা নমাম। জয় রামকৃষ্ণ, জয় মা সর্বেশ্বরী, জয় স্বামীজির জয়, জয় স্বামী অভেদানন্দের জয়, নমস্কার।